फ्रेंड्स वेलकम टू विथ हिज आउटलुक। आज के एसे गेछि आबार आरेकटा नतून ब्लग निये तोमादेर साथे। আজকে আমি ভাবছিলাম যে অনেকদিন তোমাদের সাথে শেয়ার করি না রাত্রের রুটিন, মানে রাত্রিবেলা আমরা কি রান্না করছি, কি খাচ্ছি, এই সমস্ত খুবই সিম্পল জিনিসপত্র। তো সেই জন্য আজকে হাজির হয়ে গেছি তোমাদের সাথে আমার রাত্রের রুটিন নিয়ে। চলো, তো এখন আমার মেয়ে তো এক্সামের পড়া রেডি করছে, হাজবেন্ড মনে হয় টিভি দেখছে বাইরে আছে। আমি ঘর বন্ধ করে ফ্যান বন্ধ করে ঘরের ভেতরে, তার কারণ ফ্যান চললে আওয়াজে তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পাবে না। দেখো আমি কিন্তু বেশ ঘামছি, সত্যি গরমটা পড়েছে, প্রচণ্ড প্রচণ্ড গরম, কিন্তু তবু আমি বন্ধ করে রেখেছি ফ্যান। কিন্তু যখন যখন পারবো না তখন তখন ফ্যানটা চালাবো, আর তার জন্যে যদি আমার কথাগুলো তোমাদের কাছে অস্পষ্ট হয় তার জন্য সরি। এবারে কিন্তু গরমটা প্রচণ্ড পড়েছে, আর আমার মনে হচ্ছে অন্যবার, আমরা সবাই মোটামুটি জানি যে রং খেলার পর থেকে গরমটা শুরু হয়, এক একদিন যদিও বা পড়ে গরম, তাও কিন্তু মানে মোটামুটি দোল খেলার পর থেকেই বেশ একটা ভ্যাপসা গরম লাগে। কিন্তু এবারে মনে হচ্ছে যে অসম্ভব গরম এখনই পড়ে গেছে, আমি জানি না গরমকালটা কী হবে। তবু একটা কথা বলবো, শীতকালের থেকে কিন্তু আমার গরমকালটাই ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে শীতের জিনিসপত্র পরতে হয় না, কোথাও যাওয়ার সময় এই সোয়েটার ফোয়েটার পরতে হয় না, এই জন্য আমি গরমকালটাকেই পছন্দ করি। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, তার কারণ আজকে ভেবেছি তোমাদের সাথে আজকে ডিনারটা শেয়ার করব। আজকে ডিনারটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে যে বানায়, তো তার বানানো ডিনার শেয়ার করব। আজকে হচ্ছে ডিনারে স্যান্ডউইচ, ডাবল টোস্টেড চিকেন স্যান্ডউইচ। তো চলো সেটাই দেখাই তোমাদেরকে কেমন করে বানানো হচ্ছে। তোমরা এটা বাড়িতে করতেই পারো, আর যারা একটু ফিগার কনসাস বা ডায়েট করছো তারা কিন্তু এই স্যান্ডউইচটা অনায়াসেই খেতে পারবে। আর বাকি যারা কিছুই করছো না, খাচ্ছ শুধু খেতে ভালোবাসো, তাদের জন্য এই স্যান্ডউইচটা খুব ভালো। মানে আমি বলতে চাইছি আলটিমেট এটা সবার খাওয়ার একটা খুব সিম্পল কিন্তু খুব অসাধারণ খেতে স্যান্ডউইচ। তো রান্নাঘরে চলে এসেছি, এখন দেখছি আমার হাজবেন্ড বানাতে শুরু করে দিয়েছে আর কি স্যান্ডউইচ। এখানে একটা চাটনি বানানো হচ্ছে যেটা স্যান্ডউইচের ওপরে প্লেট দেওয়া হবে, সেটা হচ্ছে ধনে পাতা 3 আঁটি, আর কয়েক কোয়া রসুন 3-4 কোয়া, আর হচ্ছে দই, আর রয়েছে একটুখানি পেঁয়াজ। তো আমরা তিনজনই স্যান্ডউইচ খাবো, সেই জন্য তিনজনের পরিমাণেই আর কি বানানো হচ্ছে এই চাটনিটা। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, চাটনিটা হচ্ছে, আর চাটনিটা যখন টেস্ট হয়ে গেল তার মধ্যে দেওয়া হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজ দিয়ে আরেকবার এটাকে ভালো করে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে পোলেট। তারপরে চলে এসেছি, কি করছে এখানে, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে সসেজগুলোকে পিস করে নেওয়া হচ্ছে, এগুলো সবই স্যান্ডউইচের ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, তাহলে স্যান্ডউইচটা হয়ে যাবে অসাধারণ খেতে। আর নেওয়া হয়েছে ক্যাপসিকাম, এই সমস্ত উপকরণগুলোকে সাইজ মতো সাইজ করে নেওয়া হচ্ছে আর কি। আর সমস্ত উপকরণ যেগুলো সব কিছু এখানে ইউজ করা হচ্ছে আগেই সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরাও দেখে নিয়েছো। আর তারপর আসছি এখানে ব্রেডটাকে টোস্ট করে নেওয়া হচ্ছে, একটু কড়া করে টোস্ট হচ্ছে বলেই এইটার নাম হচ্ছে টোস্টেড স্যান্ডউইচ, ডাবল টোস্টেড উইথ চিকেন, আর সেই জন্যই একসঙ্গে নামটা হলো ডাবল টোস্টেড চিকেন স্যান্ডউইচ। তো চলো বাকিগুলো পরপর দেখতে থাকি, আর তোমরাও দেখো আর কেমন লাগলো স্যান্ডউইচ সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। ব্রেড ভালো করে সেঁকে নেওয়ার পর এখানে লাগানো হলো চাটনি, আর তার আগে বাটার খুব ভালো করে লাগিয়ে নেওয়া হলো, তারপরেই এক এক করে দেওয়া হবে বাকি সমস্ত উপকরণ, আর তারপর তাওয়াতে খুব ভালো করে স্যান্ডউইচে দুটো পিঠি সেঁকে নিলেই রেডি হয়ে যাবে স্যান্ডউইচ।